তো আবারও কিন্তু লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের প্রত্যেক মহিলার জন্য সুখবর নতুন বছরে অর্থাৎ দু সালের জানুয়ারি মাসে লক্ষীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আপনাদের লাইভ প্রমাণ দিয়ে দেখাবো আর কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে পাঁচশো এবং হাজার টাকা ঢুকবে পাশাপাশি দেখিয়ে দেবো যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছিলেন যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি তাদের স্ট্যাটাসে কি দেখাচ্ছে এবং তারা জানুয়ারি মাসে টাকা পাবেন কিনা সম্পূর্ণ দেখতে পারবেন আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রত্যেক মহিলার জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এবার আমরা অনলাইন থেকে দেখে নেব যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে এবং তার স্ট্যাটাসে কি দেখাচ্ছে পাশাপাশি যারা নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের স্ট্যাটাসে কি দেখাচ্ছে এবং তারা জানুয়ারি মাসে টাকা পাবেন কিনা আপনারা কি করবেন নিজের স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি গিয়ে সার্চ করবেন লক্ষ্মী ভান্ডার লিখে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে তো ওয়েবসাইটে আসার পর আপনারা কি করবেন একটু নিচের দিকে চলে আসবেন দেখতে পাবেন একটা অপশন দেওয়া রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ আপনার সামনে চলে আসবে তো এইবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখার জন্য কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার দিতে পারেন মোবাইল নাম্বার দিতে পারেন স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিতে পারেন বা আধার কার্ড নাম্বার দিতে পারেন এই চারটের মধ্যে যে কোনো একটি নাম্বার দেবেন দেওয়ার পর যে ক্যাপচা কোডটা পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল করবেন ফিল করার পর সার্চ অপশনে ক্লিক করবেন তো এখানে সার্চ অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্ট্যাটাস কিন্তু চলে এসেছে এবার আমরা দেখে নেব যে জানুয়ারি মাসের পেমেন্ট স্ট্যাটাসে কি এসছে দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব পেমেন্ট স্ট্যাটাসের অ্যারোতে সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ পেমেন্টের যে স্ট্যাটাস স্ট্যাটাস সেটা চলে চলে আসবে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন সম্পূর্ণ পেমেন্ট আজকেই কিন্তু এটা আপডেট হয়েছে জানুয়ারি মাসে অর্থাৎ দু সালের জানুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আপনারা প্রত্যেকেই জানেন যখন টাকা দেওয়ার কাজ শুরু হয় তখন কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস এই অপশনটা আসে তো পেমেন্ট আন্ডার প্রসেস কিন্তু ইতিমধ্যেই চলে এসছে আপনাদের লাইফ প্রুফ দিয়ে দেখালাম ইতিমধ্যেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু পেমেন্ট সাকসেস হয়ে গেছে অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু পেমেন্ট ঢুকে গেছে বাকি জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাসের দু সালের জানুয়ারি মাসের টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে পেমেন্ট আন্ডার প্রসেস এসছে তো এবার আমরা দেখে নেব যারা নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকেনি আর মুখ্যমন্ত্রী কথা অনুযায়ী জানুয়ারি মাসে কিন্তু নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কথা সেক্ষেত্রে আমরা দেখে নেব যে নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস কি দেখাচ্ছে তো আমরা কি করবো এখানে আবারও একটি স্ট্যাটাস দেখার জন্য মোবাইল নাম্বার বা স্বাস্থ্যবাদি কার্ড নাম্বার বা আধার নাম্বার দেবো তারপর ক্যাপচা কোডটা ফিল করে সার্চ অপশনে ক্লিক করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসও কিন্তু নিয়ে এসেছি আমরা এটা কিন্তু সম্পূর্ণ নতুন অর্থাৎ যারা নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন আবেদনের ডেট দেখতে পাচ্ছেন বারো নয় দু হাজার তেইশ অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট হয়েছিল বারো নয় দু হাজার তেইশে তেরো নয় দু হাজার তেইশে অ্যাপ্লিকেশন ভেরিফাই হয়েছিল এবং তেরো নয় দু হাজার তেইশে কিন্তু এই মহিলা এখনো পর্যন্ত কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি অর্থাৎ সপ্তম দুয়ারে সভা ক্যাম্পে কিন্তু এই মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন কিন্তু এখনো পর্যন্ত টাকা ঢোকেনি আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা আবেদন করছিলেন তাদের এখনো পর্যন্ত টাকা ঢুকলো না কেন কবে ঢুকবে তো এবার আমরা দেখে নেবো এই মহিলা স্ট্যাটাসে কি দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস এসছে কিনা তো আমরা চলে যাবো পেমেন্ট স্ট্যাটাসে সেখান থেকে এরো অপশনে ক্লিক করবো দেখতে পারবেন পেমেন্টের যে স্ট্যাটাস সেটা কিন্তু চলে এসছে তো এইবার আপনারা দেখতে পাচ্ছেন নতুন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এখনো পর্যন্ত কিন্তু স্ট্যাটাসে কোনো রকম পরিবর্তন নেই দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট হয়ে আছে ব্যাংক স্ট্যাটাসে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে আইএফএসি কোড নাম্বার রয়েছে কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট অর্থাৎ এই মহিলা কিন্তু পেমেন্ট এখনো পর্যন্ত রিলিজ করা হয়নি বা পেমেন্টের যে প্রথম ধাপ সেই ধাপ কিন্তু আসেনি অর্থাৎ এদেরও কিন্তু এখনো পর্যন্ত নতুন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের কিন্তু এখনো পর্যন্ত পেমেন্ট দেওয়ার কোনো রকম অপশন দেখা যাচ্ছে না অর্থাৎ পেমেন্ট আসবে কি না সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না তো আমি এখানে একটা দেখালাম আপনারা প্রত্যেকেই চেক করবেন যারা নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের স্ট্যাটাসে কি দেখাচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময় সেই নিয়েও ভিডিও করব তো বুঝতে পারছেন নতুন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তাদের কিন্তু এখনো পর্যন্ত পেমেন্ট দেওয়ার যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়নি শুরু হলেই কিন্তু এখানে জানুয়ারি মাস চলে আসবে পাশাপাশি এখানে কিন্তু চলে আসবে পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ টাকা দেওয়ার প্রথম ধাপ কিন্তু চলে আসবে তো বুঝতেই পারলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে পুরনোদের কিন্তু নতুন যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু এখনো পর্যন্ত টাকা দেওয়ার কাজ শুরু হয়নি মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রত্যেকের কিন্তু ভেরিফাই করার পর তাদের টাকা পাঠাবে সেক্ষেত্রে হয়তো বা কিছুদিন সময় লাগতে পারে জানুয়ারি মাসে না পেলেও কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন এমনটাই কিন্তু আপডেট রয়েছে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ